প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মাকসুর রহমান বেগ সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করতেছি তো সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব তো মূলত মাইক্রোসফট ওয়ার্ডটা কী যার সাহায্যে আমরা বিভিন্ন লেখালেখি করি তত যোগাযোগ প্রযুক্তিতে অনেক ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো ব্যাংক অফিস সবখানেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে এক ধরনের ওয়ার্ড প্রসেসর তো আজকেও আমি তোমাদেরকে কিছু ট্যাগ বা কম্পোনেট নিয়ে আলোচনা করবো যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হলে লাগবে কোনটা কী কাজ কেন ব্যবহার করব কোথায় ব্যবহার করব কীভাবে ব্যবহার করবো সবগুলোই আমরা এখান থেকে জানতে পারবো তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফোটার সেকশন দিতে হয় হেডিং করতে হয় কিভাবে একটা ল্যাকা বোর্ড করতে হয় কিভাবে একটা ল্যাকা ইতালি করতে হয় এসব জিনিসগুলো আলোচনা করেছি ওকে আমরা আসি ব্রেক অল দ্য আদার ব্রেকস আর লিস্টেড ইন দ্য পেজ লেআউট ট্যাব ক্লিক দ্য ব্র্যাক্স বাটন অ্যান্ড ইউ উইল সি অল সেভেন অফ দ্য পেজ অ্যান্ড সেকশন ব্র্যাক্স ইউ ক্যান ইউজ ইন ওয়ার্ড অর্থাৎ এটা হচ্ছে যে দেখো এখানে সাতটা ই আছে সেকশন আছে সেখানের মধ্যে আমার ইচ্ছা মতো আমি চাইলে পেজকে ব্র্যাক করতে পারবো অনেক সময় আমাদের এমনই প্রয়োজন হয় আমি অর্ধেক লেখা লিখলাম একটা পেজে কিন্তু ওইখানে আর লিখতে হবে না আমি পরবর্তী পেজে যাব তখন আমি পেজ ব্র্যাক দিলে পরবর্তী পেজে যেতে পারবো অনেক সময় লাইনের পরে আমরা চাইলে ব্র্যাকস অ্যাড করতে পারি ডেট অ্যান্ড টাইম খুবই গুরুত্বপূর্ণ ইন সামকে কেসেস ইউ মে নিড টু ইনসারডেন অ্যাকচুয়াল ডেট অ টাইম ইন ওয়ার্ড ডকুমেন্ট অনেক সময় আমাদের ওয়ার্ড ডকুমেন্টে ডেট অ্যান্ড টাইম ব্যবহার করতে হয় কেন করতে হয় আমাদের যদি কোনো দরখাস্ত লিখি তখন কিন্তু আমাদের উপরে তারিখটা দিয়ে থাকি আর এই দরখাস্ত লিখতে আমরা আগে কাগজ ব্যবহার করতাম কিন্তু মাইক্রোস্কোপ ওয়ার্ডের মাধ্যমে সেই কাগজটা আমাদের প্রয়োজন হচ্ছে না তো আমি চাইলে সেখানে ডেটটা ব্যবহার করতে পারি অনেক সময় আমরা কারিকুলাম ভাইটা যদি তৈরি করি তখনও কিন্তু আমাদের ডেট অ্যান্ড টাইম ব্যবহার করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ মাইক্রোসফট ওয়ার্ডের যার সাহায্যে আমরা তারিখ ও সময় মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারবো তাহলে ডেট এন্ড টাইম দিতে হলে আমাদের মেনু বারে গিয়ে আমাদের ওইখান থেকে আমরা কি করতে পারবো সিগনেচার লাইন ডেট এন্ড টাইম অবজেক্ট এখানে তিন চার চার ধরনের কিছু সিম্বল আছে সেখান থেকে আমার যদি তারিখ ও সময় ব্যবহার করতে হয় তখন আমরা তারিখ ও সময় এখানে ব্যবহার করব আর ক্লাসগুলো গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখবা যাতে আমাদের পড়াশোনাটা এগিয়ে থাকে কারণ অনলাইনে বাসায় পড়তে হচ্ছে বেশি প্রেশারও নাই তোমাদের প্রতি কিন্তু বাসায় মনোযোগ দিয়ে পড়বা যাতে পরবর্তী ক্লাসে ভালো রেজাল্ট করতে পারো কারণ সবগুলোই সিমিলার ফিল্ড এ ফিল্ড ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট ইউ ক্যান প্লেস ইন এ ডকুমেন্ট টু প্রডিউস সাম স্পেসিফিক ট্যাক্স অ্যান্ড প্লেস দ্যাট ট্যাক্স ইনসাইড এ ফিল্ড এটার সাহায্যে আমরা পূর্ণ সংখ্যার নাম্বার বসাতে পারব আর এই ফিল্ডে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে পেজ নাম্বার আছে সেখানে আমরা পেজের নাম্বারিং করে থাকি ডেট এন্ড টাইম আছে সেখানে আমরা তারিখেও সময় ব্যবহার করে থাকি তারপর আছে কি কুইক পাথ কুইক পাথে যদি আমরা ক্লিক করি তাহলে ফিল নামের একটা অংশ আসবে যার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারি অ্যাড্রেস দিতে পারি অ্যাডভান্স আর্কস অধর অটো নাম্বার অটো ট্যাক্স এসব সবগুলোই আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি তাছাড়া আরও অনেক ধরনের আর অনেক ধরনের ডিজাইন বা লেখা আমরা ব্যবহার করতে পারি সিম্বল ইউজ দ্য সিম্বল dialog বক্স টু লোকেটেড সিম্বলস ক্যারেক্টার ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ অ্যারর্স অ্যান্ড আদার ক্যারেক্টার সিম্বল inserted into document ডকুমেন্ট ক্যান দ্য দেন বি ফরমেটেড অ্যাস রেগুলার টেক্সট সিম্বল এইটা হচ্ছে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সিম্বল ব্যবহার করতে চাই যেমন আমরা চাইলে একটা ডলার স্যান ব্যবহার করলাম একটি সাইন ব্যবহার করলাম টাকা টিটা ব্যবহার করতে পারি বিভিন্ন ব্লক ইউজ করতে পারি অ্যাস্কয়ার আছে তারপর বিভিন্ন অ্যারো নির্দেশক চিহ্নগুলো এখানে আছে আমরা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারি আর কথা হচ্ছে যদি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কোনো ধরনের চিহ্ন বা সিম্বল ব্যবহার করতে হয় তাহলে আমরা সিম্বল অপশানটাতে ক্লিক করলে আমরা সেইখান থেকে নির্দিষ্ট সিম্বলগুলো আমরা ব্যবহার করতে পারবো অনেক ধরনের আমাদের যে ধরনের সিম্বল প্রয়োজন সে ধরনের সিম্বল কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বিদ্যমান যেমন আলফা বিটা গামা ইকুয়েশন পাই এগুলো সবগুলোই ডিফল্টলি মাইক্রোসফট ওয়ার্ডে আছে আমার যেটা প্রয়োজন তাৎক্ষণার সেটা সেখান থেকে ব্যবহার করব কমেন্টস খুব গুরুত্বপূর্ণ আর একটা পার্ট ক্লিক দ্য মেনুস ট্যাব অ্যাট ফার লেফট অর রিবন ক্লিক দ্য ইনসার্ট মুভ মাউস অফার দ্য কমেন্টস কমান্ড আইটেম দেন ইউ উইল গেট দ্য নিউ কমেন্টস কমান্ড আইটেম এখন এটা যদি আমি বিশ্লেষণ করি তোমাদেরকে অনেক সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অনেকগুলো পেজের লেখা লিখতে হয় আমি কোন পেজে কী ধরনের লেখা লিখলাম সেগুলো চাইলে আমরা কমেন্টস আকারে লিখে দিতে পারি যেমন ধরো আমি একটা উপন্যাস লিখলাম সেটা একশো থেকে দেড়শো পেজ তো আমি কিছু কিছু পেজে বা প্রত্যেকটা পেজে কিছু কিছু কিওয়ার্ড বা কমেন্টস দিয়ে দেবো যাতে করে আমার এই লেখাটা যে পড়ুক সেই কমেন্টস দেখে অনেক কিছু বুঝে নিতে পারবে আবার আমারও অনেক সময় কোনো একটা লেখাকে খুঁজতে হলে বা এটার উদ্দেশ্য কী উদ্দেশ্যে লিখেছি সেটা যদি দেখতে হয় তাহলে আমরা কমেন্টস দেখলে বুঝতে পারবো এটা এই উদ্দেশ্যে তাহলে এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ যেটা আমাদের প্রয়োজন হয় এখন হচ্ছে ফুট নোট হইন ওই রাইট অ্যান্ড অ্যাকাডেমিক পেপার উই নিড টু ইনসার্ট ফুট নোটস টু এট দ্য রেফারেন্স অর অ্যাড কমেন্টস অ্যাবাউট দ্য পয়েন্ট ইউ মেক ফোটনোট হচ্ছে আমরা হেডার ফোটার এই দুইটা জানি ফোটার হচ্ছে নিচে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফোটার আর সেখানে যদি আমি কোনো কিছু কোনো কিছু ব্যবহার করতে চাই কোনো লেখা লিখতে চাই বা কোনো একটা কমেন্টস করতে চাই সেখানে কিন্তু আমি চাইলে করতে পারবো তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে চিত্রগুলো লক্ষ্য করলে তোমরা অনেক কিছু দেখতে পারবা ইনসার্ট অ্যান্ড নোট নেক্সট ফুটনোট তো ইনসার্ট ফুটনোটের মধ্যে আমি ক্লিক করলে আমি এখানে বিভিন্ন নোট আকারে আমার কাজগুলো বা লেখাগুলো লিখে রাখতে পারবো পিকচার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করে থাকি যেমন যদি আমার কোনো ছবি সংযোজন করার প্রয়োজন হয় তখন আমি চাই পিক্সার এ সিম্বলে ক্লিক করলে আমরা চাইলে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ছবি আমার সে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড করে নিতে পারবো এটা ধরনের করে নিতে পারি সেকেন্ডারি থেকে নিতে পারি আমার মেমোরি কার্ড থেকেই নিতে পারি অথবা আমার এখানে কম্পিউটারে যদি স্টোরে থাকে সেটাও ব্যবহার করতে পারি মূলত আমরা যদি কোনো কারিকুলাম বাইটা বা জীবন বৃত্তান্ত তৈরি করি তখন অবশ্যই ছবির প্রয়োজন হয় অথবা কোনো প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করি তখনও কিন্তু আমাদের ছবি সংযোজন করতে হয় তো মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা আমরা নির্দিষ্ট ছবিটি আমাদের পেজটাতে ব্যবহার করতে পারবো চাইলে একের অধিক আমরা ছবি ব্যবহার করতে পারি ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট অ্যালাউস ইউ টু ইউজ এ স্পেশাল ইফেক্ট সোর্সেস ব্যান্ডিং টুইস্টিং অ্যান্ড রোটেস্টিং ট্যাক্স ইন ইউর ডকুমেন্ট অর্থাৎ তার সাহায্যে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন আকারে সজ্জিত করতে পারবো আমাদের লেখাগুলোকে বিভিন্ন ডিজাইন দিতে পারবো আমার যেই লেখাটা আমার একটু স্টাইল করতে ইচ্ছে হচ্ছে সেই লেখাটা আমি চাইলে ওয়ার্ড আর্টের সাহায্যে সে নির্দিষ্টভাবে বসাতে পারবো বা তৈরি করতে পারবো তার মানে এখানে অনেক কিছুই আমরা চাইলে ব্যবহার করতে পারি অটো শার্প ইনসার্ট পিকচার অটো শার্প ইউ ক্যান ইউজ অটো শার্প অ্যাজ ফ্রেমস টু অ্যান্ড অ্যা পিকচার অর ইভেন সাম ট্যাক্স সিম্বল এই শার্পটার সাহায্যে আমরা অ্যাস্কয়ার ট্রাইঙ্গেল সার্কেল বিভিন্ন অ্যারো চিহ্ন আরও বিশেষ অনেক ধরনের শেপ আছে বা শার্প আছে সেগুলোর সাহায্যে আমরা এখানে ব্যবহার করতে পারি আমার লেখার সৌন্দর্য বা কোনো কিছু পয়েন্ট আকারে লিখার জন্য মূলত এইসব জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে অনেক ধরনের তোমরা শার্প দেখবা যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে তো মূলত এখানে যা যা আমি দেখাইলাম আজকে সবগুলি কোনো না কোনোভাবে ব্যবহার করা হয়ে থাকে তোমরাও এগুলো আস্তে আস্তে ব্যবহার করতে পারবা শিখতে পারবা কারণ তত যোগাযোগ প্রযুক্তির যুগটাতে আমাদের সব কিছুরই প্রয়োজন আচ্ছা লাস্টের যেটা সেটা হচ্ছে ট্যাক্স বক্স ট্যাক্স বক্স আর অ্যাভেলেবেল ইন মাইক্রোসফট ওয়ার্ড সো ইউ ক্যান অ্যাড ক্যাপশন টু ইমেজেস লেবেল ডায়াগ্রাম অর ইনসার্ডে সাইড বার টু ইউর ডকুমেন্ট ট্যাক্স বক্স বক্সটা এক ধরনের লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে যে বক্সের মধ্যে যে লেখাগুলো লিখব সেই নির্দিষ্ট লেখাগুলো ছাড়া ছাড়া অন্য কিছু লেখা যাবে না এবং কি ওই লেখাগুলোকে আমি চাইলে হরিজন্টাল করতে পারি আমি চাইলে ভার্টিক্যাল করতে পারি আমি চাইলে বড় করতে পারি আবার ওইখানে চাইলে আমরা ছবিও সংযোজন করতে পারি তার মানে ট্যাক্স বক্সের সাহায্যে আমরা বিভিন্ন ট্যাক্স অঙ্কন করে থাকি আশা করি ভালো লাগছে তোমাদের বাসায় মনোযোগ দিয়ে পড়বা প্রতিটি ক্লাসগুলো দেখবা আর সামনে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালগুলো দেখাবো ভালো থাকো সুস্থ থাকো পরের সপ্তাহে দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ